আচ্ছা এখন দেখো এখানে আমার আছে ফার্স্ট নেম লাস্ট নেম তারপর আছে টাইটেল কোম্পানি নেম আর ইমেল আছে আছে না এখন এখানে আমার টোটাল কতটা ইমেল আছে দাঁড়াও আমি যারা বলবো সে বলবে দিদি বলেন তো এখানে টোটাল কতটা ইমেল আছে না বলেন একটু দেখেন একটু দেখেন আমি কয়েকদিন যা ক্লাস নিয়েছিলাম তার মধ্যে দেখেন আপনি বলেন তো কয়টা ইমেল আছে একটু দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন বসে বলেন বসে দাঁড়ানো দরকার নাই বলেন তো কয়টা আছে বুঝতে পারছেন পাঁচের জন ইমেল কয়টা আছে মানে এই শীটে ইমেল টোটাল কয়টা আছে ২২টা কি জনে মনে হলো না আমি কিন্তু এটা পুরো সিলেক্ট করে দিছি অল হ্যাঁ সিলেক্ট করে দিলে এখানেই দেখা যাবে হ্যাঁ কয় না এরা একটু দেখুক হ্যাঁ ৫০০০ কি কোথায় এখানে লেখা ৫০০০ কোথায় লেখা নাই উপরে উপরে এই এটা তো ফাইলের নাম পাগল এ সন্ধ্যা তোমার কইছি এই যে আমরা একটা জিনিস ফলো করব আমরা কিন্তু এটা অনেক আগেই বলছিলাম এই যখন আমরা এখানে সিলেক্ট করব তখন কিন্তু আমাদের এই কাউন্টার এখানে সব চলে আসবে হ্যাঁ এখন বায়ার আমারে বলল যে ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে করতে হবে কিভাবে করব ফিল্টার করে না সমান ফিল্টার করে কি সম্ভব পারবে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই অপশনটা বাদ দিই সবাই পারবে তো হ্যাঁ পারবে এটা একটা সূত্র হ্যাঁ আচ্ছা আমি তাহলে একটু দেখাই দিই প্রথমত আমি একটা সূত্র দেব আমার জোড়া তালি দেওয়ার জন্য এক কথায় আমি ফার্স্ট একটা ইজুগল টু দেব ইজুগল টু হচ্ছে প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে ইজুগল টু বসে এক্সেলে এখন দিয়ে সি ও এন যদি দিই আমি দেখবো যে প্রথমে আমার একটা সেন্টেন্স আছে কোন কাটা নেন এটা আগে সিলেক্ট করব হ্যাঁ করার পর আমি কোনটা কোনটা অ্যাড করব অ্যাড হবে হচ্ছে আমি ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড করব ফার্স্ট নেম অ্যাড করলাম করার পর আমি একটা কমা দেবো তারপর ডাবল কমা দেবো তারপরে আছে এখানে একটা আবার ডাবল কমা দেবো দিয়ে আমার এই কমা কমপ্লিট হ্যাঁ আমি দিচ্ছি দিচ্ছি হ্যাঁ এ টু বলতে এই যে প্রথম ডাবল যাচ্ছে নাম ঠিক আছে হ্যাঁ এখন আমার সূত্র হচ্ছে এইটুকুনি আমি যদি এইটুকুনি হচ্ছে মনে রাখতে পারি তাহলে আমার এই কাজটা কমপ্লিট আর দ্বিতীয়ত আমরা হচ্ছে কি এই যে ডাবল ইনভার্টেড কমা আছে না এই কমার মধ্যে আছে যত পারে আমরা ক্রিমিসি হিটলারি যা হোক সব মারতে পারি ঠিক আছে তা এরপরে আমরা অ্যাড করব কি এই যে ডেবিট না এই ডেবিটে ক্লিক করলাম করার পর এখন আমরা একটা ইন্টার যদি দিই তা অটোমেটিক দেখছি যে আমার দুটো অ্যাড হয়েছে কিন্তু একসাথে হয়ে গেছে একসাথে হয়ে গেছে না আমার তো তাহলে দুটো তো একসাথে এরকম তো নাম হয় না একটা তো অন্তত স্পেস থাকা উচিত তা স্পেস থাকার জন্য তাহলে এখন আমি কি করব পিছনে আমি এখনই বললাম বলো তো এখন এখানে স্পেস দেবো কিভাবে হচ্ছে বলেন কে বললো মানে আমি একটু আগে বললাম না এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে যত পারি আমি ক্রিমিসি করতে পারবো তা এবারে বলো আমারে যে আমি এখন স্পেস দেবো কিভাবে হ্যাঁ আমার কথা বোঝা যায়নি হ্যাঁ এখন আমি এখানে এই যে নাম দুটো একসাথে দেখাচ্ছে না এই নাম তা এখানে তো একসাথে হলে আমার তো আসলে এরকম তো দরকার নাই হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে একটা স্পেস থাকা তো দরকার হ্যাঁ তাহলে এখন আমি স্পেসটা দেবো কিভাবে এই যে আমি বললাম না এই ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমি যত পারি রিপ্লাই করতে পারি এখানে আমি একটা স্পেস দিয়ে দেবো দিয়ে এখানে একটা ইন্টার মারি আমার হয়ে গেছে আচ্ছা একটু ক্লিয়ার দিদি অ্যালিস কিছু ক্লিয়ার না আবার দেখাবো দেখো পারবা তো এবারে বলো তো এবারে নিচের এই সবগুলো করবো কিভাবে এই অল সিলেক্ট কি এটা করবো
কি করব জানি না, এক্সেল কেউ পারে না। হ্যাঁ দিদি বলেন বলেন, এই তুমি বলো। হ্যাঁ এই ওর কি করা উচিত কো, ও তো ছিল ওই দিন ক্লাস। কেন আমি কয়েকদিন তোমাদের কি দেখাইছি যে ওই একটা ফর্মুলা ফেলে সোজা টানলি সবকটা ওই সেম ফর্মুলা হয়ে যায়, সব ভুলে যাও, জিজ্ঞেস করলে সব মাথার থেকে হারিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বলো তুমি বলো। আমি ক্লাস করি না, আমি কিন্তু এখনই বললাম অ্যানসার। হ্যাঁ আমিও তো ওইটাই শুনতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ও ও আসবে, ও 10-15 দিন পর আসবে, এমনিও পারবে না। কিন্তু না স্যার আপনি আমার ক্লোজ করেন না, 10-15 দিন পর কি বল। এখন এই যে আমরা এই ধরে এই যে ছেড়ে দিই, আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, এই যে যাচ্ছে না। আমার মেন কথা কি, আমরা যদি এই যে ফ্রিল্যান্সিং সবাই যে করবে, আমি শিওর এখানে হয়তো বা 10% লোকজন ফ্রিল্যান্সিং করতে পারে। কিন্তু না ভয়ের কিছু না, কারণ এখানে আমি আরো আগ্রহ কারোর ওইভাবে আমি পাচ্ছি না। হ্যাঁ কারণ আগ্রহ যদি থাকে তাহলে এই জিনিসগুলো একবারে সবার মাথায় থাকে। হ্যাঁ আর এই জিনিসগুলো ইজি জিনিস, তা এখন আমার তাহলে প্রমাণ করে দেখানো উচিত না যে আমরা সবাই ফ্রিল্যান্সিং করবো। স্যার বললো 10% না 100% করবে, ঠিক আছে দেখি কেমন সবার আগ্রহ দেখি এবারটা। এখন আমার এখানে হচ্ছে যে আমরা এক্সেলে যেটুকুনি শিখবো এটুকু কিন্তু আমাদের সারা জীবন কাজে লাগবে, তা নয় তো ওই কী হবে এখানে ট্রেনিং সেন্টার ওখানে ট্রেনিং সেন্টারে যে ওই এক্সেল শিখাবাতে হবে, তাও কিছুই শিখাবে না, ঠিক আছে। এইসব জিনিস কোনো ট্রেনিং সেন্টারে শিখাবে না। হুম এইগুলো টানাটানিগুলো শিখাবে, হ্যাঁ কিন্তু এই এই যে ফর্মুলাগুলো শিখাচ্ছে এইগুলো কেউ শিখাবে না। হ্যাঁ এখন এখানে আমরা এই যে ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক, এই যে এখানে আসলো না, এখানে ডাবল ক্লিক করলে আমার আবার সবগুলো এখানে 400 যে কটা আছে এখানে সব কটাই হয়ে যাবে। এখন কে বলতে পারে স্যার নাম তো উল্টোপাল্টা হইতে পারে, কোনো কিন্তু নাম উল্টোপাল্টা নেই। এই যে আমরা এটা ক্লিক করি, এই নাম এই যে নাম সেম আছে না। এখন আমার প্রশ্ন যে আমি যখন এখানে ক্লিক করছি আমার এখানে সূত্র দেখাচ্ছে, দেখাচ্ছে তো, এখন এই অবস্থায় তো আমি বাইরে দেবো না, আমার যাতে সূত্রটা না দেখায় সে এরকম ব্যবস্থা করতে হবে। তাহলে এখন কি করতে হবে, সূত্র শো করবে না, এখানে যেরকম নাম শো করছে না এরকম শো করবে, সূত্র শো করবে না। এখন আমি কিছুদিন আগে বলছিলাম যে নোটপ্যাডে যদি আমরা কোনো কিছু ফেলাই সেক্ষেত্রে নোটপ্যাডে সব ফর্মুলা ধ্বংস করে দেয়, মানে ফর্মুলা থাকে না, মনে আছে কারোর? মনে নাই, তাহলে আমরা একটু নোটপ্যাডটা ওপেন করি। এই যে এই করে ডাটা আমরা এখানে কপি করে এই যে নোটপ্যাডে পেস্ট করি। হ্যাঁ এই যে আমরা যখন একটা জিনিস দেখাই নোটপ্যাডে যখন আমরা পেস্ট করলাম, এখানে কিন্তু আমাদের কোনো ফর্মুলা নেই। আসুন ভাই কিন্তু বসতে দিই কোনো ওই দেশি আর। এখন আমাদের এই যে নোটপ্যাডে আমরা ওইখানে সূত্র দেখলাম, এখানে যখনই পেস্ট করলাম এখানে কিন্তু আমাদের কোনো আছে সূত্র দেখাচ্ছে না, দেখাচ্ছে? এখন আমরা এখানে সিলেক্ট করলাম কিভাবে, এ দিদি বলেন এই সব সিলেক্ট হলো কিভাবে? হ্যাঁ কন্ট্রোল এ, হ্যাঁ কন্ট্রোল এ। এখন আরে যে উড়ে গেল, তার মানে আমি কাট করলাম, করার পর এখন আমি দেখেন এখানে পেস্ট করব। হ্যাঁ এখানে পেস্ট করলাম, এখন আমার সূত্র নেই, তার মানে নোটপ্যাডে কোনো সূত্র কোনো ফর্মুলা থাকে না। তার উপরে ওই একটা একবার নিচে চলে আসছিল, তাই ঠিক আছে। এখন আর একটা ফর্মুলা আছে, ওইখান থেকে নিয়ে আমরা তো ফর্মুলাটা উঠাই দিলাম না, দিয়ে ওইটা কপি করে আবার এখানে বসাই দিলাম। হ্যাঁ এটা ওর পরে বসালাম যেহেতু ওর ডিলিট হয়ে গেল, ক্লিয়ার? এখন দেখো আমরা আছে এখানে পুরোটাই কপি করি, করার পর আরেকটা আমরা নোটপ্যাডের ব্যবহার বাদেও আমরা কাজ করতে পারি। রাইট বাটন ক্লিক করব,
তাহলে এখন যাও যে পেস্ট স্পেশালিস্ট আগে কপি করে নিতে হবে নিয়ে তারপরে এই যে ভ্যালুস আছে না এই ভ্যালুসে ক্লিক করে ওকে দিয়ে দেবো তাহলে দেখো আমাদের আর সূত্র মতো কোনো কিছু নাই ক্লিয়ার আর ভিডিও হচ্ছে এখন আমি এই ভিডিওটা করছি ভিডিওটা তোমাদের দেবো তোমরা এগুলো করবা এখন এখানে বসে করবা ঠিক আছে এখন আর একটা জিনিস এটুক তো আমার গেল বোরিং লাগছে বোরিং লাগলে একটু রেস্ট নেবো আচ্ছা ঠিক আছে কি হয় অভয়নগর অভয়নগর হাসান রে তো আমি ভুলে গেছি জি বলেন তুমি কয় টাকাতে কিনবা কয় টাকাতে কিনবা ওরে শোনা শোনো আমার কথা শোনো কয় টাকাতে কিনবা তাই 1000 টাকা আমারে দাও আমি তোমার একটা আইডি দিচ্ছি অ্যাপ্রুভ করা সমস্যা কি দাও 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 ঠিক আছে আচ্ছা শোনো শোনো আমায় দেওয়া লাগবে না তুমি আইডি দেখো ওই আইডি যদি না তাহলে আগে জিমেল আইডি চেঞ্জ করতে পারো কিনা সেটা আগে দেখো হ্যাঁ ঠিক আছে সব তোমার নামে যদি করতে পারো তাহলে তুমি নিতে পারো সমস্যা নাই হ্যাঁ আর তোমার আপওয়ার্কের আইডি কি হয়েছে এ তোমার আপওয়ার্কের আইডি কি হয়েছে হ্যাঁ তাই তা কি করতে কিনবা আচ্ছা ঠিক আছে করো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ যাবে 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 আচ্ছা এখন এই ভাই আপনার বাইরের কাজ শেষ তাহলে আপনি বসে থাকেন ফেসবুকে ফেসবুকে কল বাজ দেখার সব বন্ধ করতে গেলাম না আমি আপনি এত গরম দেন কেন স্টুডেন্টকে গরম মানে ক্লাসের সময় ওইগুলো আমার পছন্দ হয় না আমার ভাই আই রাইটারের অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে আমার কাছে চেক করতে ওর এখানে ওপেন আই রাইটারে ওর ওই জায়গায় ওপেন করতে পারছে না তা আমি কালকে ওর কাছে দাদা চেক করিলে আমি ভাই নেট ছিল তো এই জন্য চেক করলে প্রবলেম চেক করতে দেন আচ্ছা ঠিক আছে তিনটে মনে সম্ভবত ফিরিবু ওই তিনটে এক্সারসি টুটো রবি এটা বই এক্সারসাইজ শুরু করবো আমার ওই আইডি দেন আর কি দেবেন
কি নিজে নিজে মেইল বানাচ্ছেন হেভি একটা মজার কাজ থাকে দেন ইমেল বানাচ্ছে এই গল্প শেষ ছোট ভিডিও আছে আপনারা দেখে নিন হ্যাঁ কি বলো এই কে কথা বলতে চাইলো ওরে আমার দিকে তাকাতে কইনি তো এই দিকে তাকাতে কইছি হ্যাঁ এই কে বলে একটা কথা বলি আচ্ছা বলা শেষ আচ্ছা ঠিক আছে এখন দেখো এখানে আছে আমার দিদির টাটাল ডাটা কত এই থামো দিদি কি এ ওকে রাস্তা কি করতে কিছু দেখা যাচ্ছে না এই তুমি দিদি কত কত কইছো মাথা পড়ে যাচ্ছে চলে গেলাম দাও কই যাচ্ছে এই এটা এই শুনে একটু উঁচু করে দাও দেন আর ওই যে পলিথিনটা একটু ঠিক করে দেন দিদি দেখা আছে দিদি বলেন কত টাকা হ্যাঁ ঠিক আছে এখন এই 471 এর মধ্যে বার আমাদের বললো যে এখানে আমার শুধু ডোমেন কোম্পানির ইমেল গুলো লাগবে কোনো ইয়াহু কোনো জিমেল কোনো হটমেল এগুলো আমার লাগবে না এখন আমি এখানে ফাইন্ডি ইয়াহুতে ফাইন্ডি দেওয়ার পর দেখছি এখানে চারটে আছে হ্যাঁ চারটে কোনে আছে এই 18 তে একটা আছে 44 এ একটা আছে 86 তে একটা আছে 101 এ একটা আছে তারপরে জিমেল এই দেখো এখানে দেখাচ্ছে চারটে আছে ফর্ম ক্লিয়ার হ্যাঁ এখন এখানে আরো আছে এই চারটে এখন আমরা যদি আবার একে ক্লিক দিই আমার ওই 18 তে চলে আসলো এখন জিমেল আমি খুঁজে দেখি জিমেল দেখছি আমার 13টা আছে হ্যাঁ তা এখন তো আমার এই এক এক করে তো আমার নেওয়া সম্ভব না এমন হতে পারে বায়ার বলতে পারে যে আমার শুধু ওই ইয়াহু আর জিমেল দেয় লাগবে আবারও হতে পারে যে না এগুলো বাদ দিতে হবে ঠিক আছে আবার এমনও বলতে পারে এই দুটো আলাদা করতে হবে তা এখন আমি এই 471 ডাটার মধ্যে কিভাবে করব এইভাবে পেজ দিতে পারে পেজ না দিলে কাজ করা কিভাবে হ্যাঁ এরকম ছোট ছোট কাজ দিতে পারে তোমাদের তাই এরকম কাজ আমি করেছি এই জন্য আমি তোমাদের এটা দিচ্ছি এরকম কাজ কি আমি আছে 1 লাখ না 1.5 লাখ টাকার জন্য কাজ করলাম হ্যাঁ হ্যাঁ তা ওইটাই শুধু কাজ ছিল হ্যাঁ লাখ লাখ ডলার না ডলার না হ্যাঁ শোনো আরে কথাটা শেষ করতে দাও হ্যাঁ না টাকার কথা আমি বলিনি তো 1.5 লাখ ডাটা 1 লাখ না 1.5 লাখ ডাটার কথা বলেছি হ্যাঁ এখন আমার ওই মনে করো এটা পাইছিল আমাদের এক আমার এক বস সে মামা হয় তা উনি কি করেছে যে টাইম দিল 3 দিন যে ওখানে শুধু কোম্পানি ছাড়া ও কোম্পানির বাইরের ইমেল গুলো তার লাগবে এখন সে 3 দিন দেখছে যে ভালোই টাকা হ্যাঁ কারো দেবে না এই জন্য সে এক এক করে করেছে মনে করো ও হয়ে যাবে না এখন সে ডেডলাইন হয়ে গেছে এখন সে কাজ কমপ্লিট করতে পারেনি কাজ সব উল্টো পাল্টা করে ফেলা গেছে এখন সে রাত কয়টা 9টা না 10টার সময় না সরি 9টার সময় হ্যাঁ আসে 5-6 বছর আগের কথা বলছি আমার ডেকেছে ভাগ্নে তুমি কই আমি আমি বাসায় ঢুকে গেছি যে কোনো মুহূর্তে আমার এখন তোমার লাগবে আমি এখন বলতে পারবো না না তুমি আসো আমি মোটরসাইকেলে তেল নেই যাও না বলে না তুমি আসো আমি গেলাম যে এখন ডাটা দেখাচ্ছে যে এত ডাটা এগুলো আলাদা করতে হবে কি করে টাইম রয়েছে আর মোটে 2 ঘন্টা হ্যাঁ 12টার মধ্যে দেওয়া লাগবে তাহলে মনে হয় 10টা স্তম্ভ আছে তা এখন তুমি কি দেখি করো আমি জানি না আমি জানি তুমি পারবা তা আমি বললাম মামা এ তো সম্ভব না তোকে সম্ভব তুমি কাছে কত দেবেন কয়েকে দিবানে যায় ভালো দিবানে হ্যাঁ তাই কোন কত দেবেন আর কয়েকে 5000 টাকা দেবানে আমি আচ্ছা ঠিক আছে দেন হ্যাঁ তা নিলাম এবার আমার বাড়ি ছিল Pentium 4 ওই ল্যাপটপে ওপেন করতে লাগলো 15 মিনিট এক্সেল ফাইলটা ওপেন আর কাজ করলাম 5 মিনিট হ্যাঁ আর আছে সেভ দিতে আর 15 মিনিট
টোটাল এই কয় মিনিটের মধ্যে দিয়ে দিলাম, সে মামা কি হলো ভাইনে, হ্যাঁ মামা কাজ করে দিলাম, দেখেন ঠিক আছে, কয় কি এটা আমার দেখানো লাগবে, আচ্ছা মামা দেখাবো, সে আর দেখানো ঠিক আছে, হ্যাঁ সে ও কথাতে সব ঘুরাই ঘুরাই দিছি, কারণ সবার তো সব কিছু শেখাতে নেই, বসকে কখনো শেখাতে নেই, শিখালে বসরা টের পেয়ে যাবে যে এই কাজ এত ইজি, তোমার টাকা কম দেবে, ঠিক আছে। আর যাই হোক, এখন আমরা তাহলে এখন সে কাজটা করবো। এখন প্রথমত আমরা এখানে আমাদের তো স্পেসিফিকভাবে বলে দেবে যে আমাদের কি কি নেওয়া লাগবে, তাই না? তাহলে আমরা এখানে আমরা কিন্তু এই কাজটা সবাই পারবো, হ্যাঁ সবাই পারবো, কিন্তু আমরা কোনোদিন করিনি, কিন্তু ফর্মুলাটা আমরা জানি কি কিভাবে করতে হবে। প্রথমে আমরা কন্ট্রোল এফ দেবো, দিয়ে এই যে জিমেল আছে না, হ্যাঁ এই এখানে আমরা রিপ্লেস করব, হ্যাঁ রিপ্লেস করব কি, এখানে ফার্স্ট আমরা একটা হ্যাশ দেবো, যে এখানে আমরা জিমেল লাগবে, আমার এই যে জিমেলটা চেঞ্জ হয়ে গেল, সব কটা জিমেল আগে এই যে হ্যাশ হয়ে গেল, হয়েছে। এখন আমরা এখানে আবার ইয়াহু দেবো, কারণ ইয়াহু গুলোর আগে সব মনে করে একটা স্পেস হয়ে যাবে, হ্যাঁ এই দিলাম, দেখো এই চারটে ইয়াহুর আগে, এই চারটে এই দেখো ইয়াহুর আগে চেঞ্জ হয়েছে, হয়েছে। এখন এখানে আমাদের কাজটা কি আমরা সেটা দেখি, আমরা প্রথমত সব সিলেক্ট করে নিই, উপরে একটা ক্লিক করলাম, নিচে শিফট চেপে ক্লিক করলে পুরো সিলেক্ট হয়ে গেল, হ্যাঁ করার পর এখন এই ডাটায় যাই, টেক্সট টু কলম, এরা কি কেউ কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে না, তাই না? এখন এই নেক্সটে যাব, আমি কিন্তু আজকে টেক্সট টু কলমের কাজ দেখানোর জন্য এটা বলছি, প্লাস আমার ডাটাগুলো আমি কিন্তু টেক্সট টু কলমও শেখা হচ্ছে, দ্বিতীয়ত আমার এই ফর্মুলাগুলো শেখা হচ্ছে, হ্যাঁ। এখন টেক্সট টু কলমে যে আমি এখানে দেবো কি এই আদার্সে যাব, দিয়ে এই হ্যাশটা আমি দেবো, যখন হ্যাশটা দেবো আমার ওইখান থেকে ওই ডাটাটা আলাদা হয়ে যাবে। এখন আমি যাই নেক্সট দিতে পারি, আবার ফিনিশও দিতে পারি, দেওয়ার পর আমি এখানে দেখছি যে আমার এই জিমেলটা আলাদা হয়ে গেছে, গেছে না, হ্যাঁ। এখন এখানে ১৩ আচার কথায় ১৭ না, এই যে ১৭টা আমার আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমার ১৭টা আলাদা হয়ে গেছে, এখন আমি কীভাবে একসাথে করব, এখন করার জন্য এখানে আমি কিছু একটা লিখি, এখানে ডি দিই, এখন আমি এখানে কী করলাম, ফিল্টার অপশন যায় না, ফিল্টারে ক্লিক করলাম, এডির এখানে এ টু জেড দিলাম, দিলে আমার এটা পুরো চলে আসলো। আরেকটা জিনিস মনে রাখি, যে আমার হয়তো বা মনে হতে পারে যে না ডাটা আমি সিরিয়াল অনুযায়ী রাখবো, ঠিক আছে, যার জন্য আমি কী করবো একটা ইনসার্ট করব, করার পর এখানে আমি কাউন্ট লিখব, কাউন্টে এখানে ১ দেবো, এখানে ২ দেবো সিরিয়াল অনুযায়ী, হ্যাঁ। এখন এই দুটো সিলেক্ট করে ওইভাবে টানা লাগবে না, এই দেখো না টানা লাগবে না, অত কষ্ট করবা কেন, এখানে ডাবল ক্লিক করলে হয়ে গেল, না এই দেখো টানা আর আমার তো হয়ে গেছে, এখানে দেখো ১ আর ২ নিলাম, এরপর দুটো সিলেক্ট করলাম, করার পর এখানে নিয়ে ডাবল ক্লিক করলে আমার হয়ে গেল, এই দেখো এই যে প্লাস আছে না, এই যে প্লাস চিহ্ন আসছে না, এই দেখো এখানে কেমন চিহ্ন আসছে, কার্সার ফলো করো, এই দেখো কেমন প্লাস আসছে না, ডাবল ক্লিক করলে আবার কি হয় জানো, এখান থেকে আমি যদি এরকম টানি তাও আমার হবে, কিন্তু এখানে আমি ক্লিক করলে আমার ডাটা শেষ যা আছে ওইখানে যে যাবে, এই দেখো এখানে ঠিক আছে, এখন আমার ডাটা দা সিরিয়াল করা হয়ে গেল, আপনি কি বুঝতে পাচ্ছেন? এখন কোনে সাম ঠাম লাগবে না, হ্যাঁ। এখন আমরা এই ফিল্টারটা আবার একটু করি, করার পর এখানে আমি এ টু জেড দিলাম, হ্যাঁ দেওয়ার পর এখন দেখি যে আমার এগুলো আলাদা হয়ে গেল, গেল না, তাহলে আমি এই ডাটাটা আমি এখান থেকে নিয়ে সরাই নিতে পারছি, এই যে এখান থেকে নিই, এখানে নিয়ে নিলাম, অথবা এখান থেকে এটুকুনি ডিলিট করে দিলাম, এখন আমি এখান থেকে দিলাম, যেখানে যে ডাটা নেই ওটা সমস্যা নেই, ওর পর পর ওটা চলে আসলো, এই যে আমার ডাটা কিন্তু ওকে, কিন্তু এখানে দেখেন কেউ একটা ইয়াহু পাবেন না, কেউ একটা জিমেলও পাবেন না, দেখেন জিমেলও পাবেন না, ঠিক আছে। তাহলে আমার কত দ্রুত আমি কাজটা করতে পারলাম, তা আমি যদি এই ফর্মুলাটা জানি আমার ১ কোটি ডাটা দিলেও কি কোনো ব্যাপার, এই একই টাইমে লাগবে, জিমেল আছে গুগলের,
যেমন চাকলাদার পরিবহন, তারপর আছে হানিফ পরিবহন, তারপর আছে হ্যাঁ সবই তো গাড়ি, হ্যাঁ কিন্তু নাম আলাদা, প্রতিষ্ঠানের নাম আলাদা। শোনো, ইয়াহুও করে, কারণ কি জিমেলটা সুবিধা কি জিমেলের সিকিউরিটি গুলো অনেক বেশি, ইয়াহুতে তোমার হ্যাক করা সহজ, কিন্তু এখন ইয়াহুতে ওই জিমেলের যে দায়িত্ব ছিল ওই ব্যক্তি ইয়াহুতে আসার পর দেখো ইয়াহু আর জিমেল প্রায় একই করে ফেলেছে। কি করছো দুষ্টুমি করছো? আচ্ছা মুক্তির সাথে কথা হয়েছে, তোমার একটা ব্যবস্থা করা হচ্ছে, টেনশন নিয়ে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শুধু তোমার মনে করো বিয়ে দেওয়া হবে ও ক্যাপচার মারানো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ওই দুটো শুধু গুটুস গুটুস কি করে তা আল্লাহ জানে। হ্যাঁ কি গল্প করছো? আচ্ছা এটা বুঝেছো তোমরা? হ্যাঁ সবাই এই কোন দিক থেকে ক্যাপচার মারছো বুঝেছো? কি বুঝেছো? ধরলে বুঝবানে, তাহলে তোমরা যদি বুঝেই থাকো তাহলে আমি এখন একটা কাজ করতে দেবো, ধরো ইরাক আসছে। আচ্ছা ভিডিও আছে দেখবা। আচ্ছা এখন এই দুটো ইমেল তৈরি করবো কিভাবে? হ্যাঁ তুমি কও, বুঝেছো যে তো কও, ইমেল তৈরি করবো কি করে বলো? এবার দেখ কবিনী দাদা ওই তাই তো, তাই এক করবো কিভাবে দিলাম? এই ইনভাইটেড কমা কম, তারপর ওকে একটু ক্ষতি দাও, ওকে একটু ক্ষতি দাও কমা, কেন এখানে স্পেস দিবা কেন? হ্যাঁ তারপর তারপরে একটা কমা হবে, না দিলে কিন্তু হবে না। হ্যাঁ তারপরে এই এটাতে ব্র্যাকেট অটোমেটিক ওই ইন্টারমালে নিয়ে নেবে। এই যে হয়ে গেছে না, হয়ে গেছে তো, হয়ে গেছে তাই তো। এখন দেখো আমরা আরো একটা খুব ইজিলি ভাবে করতে পারি। এখন দেখো আমরা এটা সিলেক্ট করলাম, নোটপ্যাডে নিলাম, নেওয়ার পর দেখো এখান থেকে স্পেস টু কপি করলাম, এডিটে গেলাম, রিপ্লেসে গেলাম, পেস্ট করলাম, ব্যাস ওকে। এখন দেখো তুমি কে উপর যাবো, তাই আমার পিসি হ্যাং করেছে। দেখো দেখেছো সব হয়ে গেছে, মানে আমরা দুটো ফর্মুলাই জানলাম, কিন্তু কনকাটানেন্টটা আমাদের অনেক কাজে লাগে, অনেক কাজে। তাহলে আজকে আমি আর প্রেশার দিচ্ছি না, এই পর্যন্ত না, এখন তোমরা এটুকুনি প্র্যাকটিস করবা, এটুকু